স্বাধীন হয়ে যা। দিতে হবে তবে তো স্টোরিটা দাঁড়াবে না। আমরা এখানে আজিকর এবং মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে একটা টিম এসেছি এই ফ্লাড এফেক্টেড এরিয়াতে আমরা মেডিকেল হেল্প আর ত্রাণ পৌঁছে দিতে বাড়ি বাড়িতে। আর এখানে বন্যার জন্য যেমন বাড়ি বাড়িতে মানুষজন আটকে পড়েছিল, তো আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা চেষ্টা করছি যাতে তাদের কেউ অসুস্থ আছে কি না, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না, বা মানে তাদের কিছু মানে অভাব আছে কি না, সেই সবগুলো আমরা যাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারি সেটাই আমরা চেষ্টা করছি আজকে। আমি ডক্টর সাগুপ্তা, আজিকর মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার রেসিডেন্ট গাইনি। মেদিনীপুরে যে দুর্ভিক্ষ কবলিত বন্যা কবলিত গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো আমরা গতকালও এসেছে একটা টিম, মেডিকেল টিম এসেছিলেন, আজও এসেছে। যেভাবে তারা দুর্যোগের মধ্যে রয়েছে, গত 42 দিন ধরে আমরা আমার দিদির বিচার চায়ের জন্য যত রকম আন্দোলন এবং কর্মসূচি করেছি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রান্ত থেকে। শুধু সেই আন্দোলন আরজিকরে সীমাবদ্ধ ছিল না, আরজিকর থেকে বেরিয়ে বিশ্ব সারা বিশ্বে এই আন্দোলন পৌঁছে গেছে। যেভাবে মানুষ আমাদের পাশে ছিলেন আমরা কৃতজ্ঞ এবং বুঝেছি যে মনুষ্যত্ব আজও আছে, মানুষ আজও মানুষের পাশে দাঁড়ায়। সেই ভালোবাসা সেই বিশ্বাস ভরসা নিয়ে তাদের ভালোবাসা যেভাবে পেয়েছি, তারা অনেকভাবে স্বাস্থ্যভবনে যেভাবে আমরা রাস্তায় পড়েছিলাম ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে, তারা আমাদের সার্ভাইভ করার জন্য অনেক যাবতীয় জিনিস দিয়ে আমাদের সাহায্য করেছিলেন। সেই সাহায্য সেই ভালোবাসা আমরা ভাগ করে নিতে আজকে বন্যায় কবলিত যে এলাকাগুলো আছে সেখানে এসেছি। এর আগে কেশপুরে গেছিলাম, আজ এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন গতকালও ওই বাচ্চা বাচ্চা ভাই বোনেদের কাছে যখন জিজ্ঞাসা করছি এই জল এতটা উঠে গেছিলো। পিছনে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লিনিক প্রাইমারি স্কুল সেগুলো ভেসে গেছে এবং জল অনেক দূরে উঠে গেছিলো, আজ একটু কমেছে। তো তাদের প্রাথমিকভাবে চিকিৎসার জন্য যে চিকিৎসা সামগ্রী ওষুধ জ্বর জ্বালা পায়খানা বমি এবং সবথেকে বড় হচ্ছে মেয়েদের মেন্সট্রুয়াল হেলথ, সেটা যাতে করে মেনটেন থাকে। শুকনো এরা বেশিরভাগই হয়তো তাদের কাছে প্যাড পৌঁছায় না, শুকনো জামা কাপড় তো তাদের কাছে নেই, তারা কিভাবে এই সময়টাতে দিন কাটাবে। তার জন্য আমরা কিছু স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি প্যাডও নিয়ে এসেছি, জল নিয়ে এসেছি, ওআরএস নিয়ে এসেছি, বিভিন্নভাবে স্কিন ডিজিজের জন্য যাতে প্রিভেন্ট করা যায় সেই সমস্ত ওষুধ। ডাক্তাররা আজ আরজিকর থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার আমার সাথে আছেন, ডাক্তার গানি উনি গানি ডাক্তার, ওনারা সবাই রকম এসছেন যাতে করে এই বন্যার জল ডিঙিয়ে তাদেরকে না যেতে হয়। আমরা এসেছি ভালোবাসা পৌঁছে দিতে, মানে আমাদের মানুষের পাশে আছে এই ভরসাটা দেওয়ার জন্য। ওনারা আমাদের পাশে ছিলেন, আমরা ওনাদের পাশে আছি, এবং তার সাথে এটা বলার জন্য ওনারাও যেন হাল না ছাড়েন এবং আমরাও যেন আমাদেরকেও ওই হাল ছাড়তে না দেন। যেভাবে আমাদের পাশে ছিলেন সেভাবেই যেন পাশে থাকেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে কি গ্রাম হোক কি শহর হোক প্রত্যেকটা ঘরের মা দিদি ভাই বোন যেন বলে আমার দিদির বিচার চাই, আমরা আমাদের দিদির বিচার চাই, এই বার্তাও পৌঁছে দিতে চাই।
আমার নাম সুচিস্মিতা মজুমদার, আমি আরজি করে নার্সিং স্টাফ।